মুহূর্তের আয়োজন জানাতে আপনাদের সাথে আছি আমি আয়ুষ চৌধুরী। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ ফুল ক্রিম মিল্ক পাউডার সংবাদ শিরোনামগুলো। সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবে ওয়ারিতে লকডাউনে বিশৃঙ্খল পরিস্থিতি, ছুটি নির্দেশনা থাকলেও অফিস খোলা। ইতালির লাজিওতে সব বাংলাদেশিকে করোনা পরীক্ষার নির্দেশ, যুক্তরাষ্ট্রে একদিনে 55,000 মানুষ আক্রান্ত। উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি, খাবার ও নিরাপদ পানির সংকটের সাথে করোনা সংক্রমণের ঝুঁকি। কৃষিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারে পিছিয়ে বাংলাদেশ, রয়েছে অনিয়ম উদাসীনতা। এবং ইনসেপ্টা হ্যাটস অফ টু দ্য ফ্রন্টলাইনার্সে রয়েছে। দেশ বিদেশে করোনা রোগীদের টেলিমেডিসিন সেবা দিয়ে যাওয়া চিকিৎসক শেখ হাবিবুর রহমানের কথা। ঘরের চালের স্থায়ী সমাধান আরওআর সিমেন্ট শীট, সব সিজনে ফিট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনে লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। মহামারী করোনা ভাইরাসের বিরুদ্ধে সবাইকে একযোগে লড়াই করার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মহামারীর দ্বিতীয় আঘাত ঠেকাতে আক্রান্তদের চিহ্নিত করে আলাদা করা এবং সংক্রমণের উৎস চিহ্নিত করার উপর গুরুত্ব দিয়েছে সংস্থাটি। যুক্তরাষ্ট্রে একদিনে সবচেয়ে বেশি 53,000 মানুষ আক্রান্ত হয়েছেন। রিপোর্ট করেছেন আলভি হোসেন। দ্বিতীয় ধাপের আঘাত প্রতিরোধের চিন্তা না করে এখনই করোনা ভাইরাসের বিরুদ্ধে সবাইকে লড়াই করার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটির হেলথ ইমার্জেন্সিস প্রোগ্রামের নির্বাহী পরিচালক ডক্টর মাইকেল রায়ান বলেছেন, প্রথম ধাপের লড়াই দ্বিতীয় ধাপে কিভাবে আরো শক্তভাবে মহামারীটির বিরুদ্ধে লড়াই করতে হবে এর ধারণা দেবে। লড়াইয়ের মূল কৌশল হিসেবে স্বাস্থ্যবিধি মেনে চলা, মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি আক্রান্তদের চিহ্নিত করে আলাদা করা এবং কন্টাক্ট ট্রেসিং ও ট্র্যাকিং এর উপর জোর দিতে বলেছেন রায়ান। লকডাউন শিথিল করে দেশকে পুনরুদ্ধার করাকে সবচেয়ে বড় পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বোরিস জনসন। সংবাদ সম্মেলনে জনসন সংক্রমণ ঠেকাতে পুরো দেশ লকডাউনের পরিবর্তে এলাকা ভিত্তিক লকডাউন করার পরিকল্পনার কথা জানান। এদিকে 59টি দেশের নাগরিকদের যুক্তরাজ্যে প্রবেশের পর কোয়ারেন্টাইন মানতে হবে না বলে জানানো হয়েছে, তবে এই তালিকা থেকে বাদ পড়েছে যুক্তরাষ্ট্র ও চীন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি। টুইটারে এক পোস্টে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। জনসমাগম স্থলে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করার জন্য আইন অনুমোদন করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট। দেশটিতে ইতিমধ্যে আক্রান্তের সংখ্যা 15,00,000 ছাড়িয়েছে। ভারতে তৈরি করোনা ভাইরাসের সম্ভাব্য আরও একটি ভ্যাকসিন মানবদেহে প্রয়োগ করে পরীক্ষা চালানোর অনুমতি দিয়েছে সরকার। চলতি মাসেই ভ্যাকসিনটি ভারতের বিভিন্ন অঞ্চলে 1,000-এর বেশি মানুষের দেহে প্রয়োগ করা হবে। আলভি হোসাইন, চ্যানেল আই। ইতালির লাজিও এলাকায় বাংলাদেশি কমিউনিটির সবাইকে কোভিড-19 পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার দেশ থেকে যাওয়া এক ইতালি প্রবাসী বাংলাদেশির করোনা শনাক্ত হয়। এ নিয়ে কয়েকদিনে 10 জন বাংলাদেশি আক্রান্ত হওয়ায় সবাইকে করোনা পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে। বাংলাদেশ থেকে ফেরা সবাইকে কঠোরভাবে কোয়ারেন্টাইনে থাকার বিষয়টিও জোরদার দেওয়া হয়েছে। লাজিওর প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন, সোমবার থেকে বাংলাদেশিদের জন্য একটি টেস্ট সেন্টার খোলা হবে। সেখানে গিয়ে সব বাংলাদেশিকে করোনা পরীক্ষা করার আহ্বান জানানো হয়। ইতালিতে অবস্থান করা 1,40,000 বাংলাদেশির মধ্যে লাজিওতেই 37,000 বাংলাদেশি বাস করেন। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে রাজধানীর ওয়ারিতে 3 সপ্তাহে লকডাউন শুরুর দিন বিশৃঙ্খল অবস্থা দেখা গেছে। স্থানীয়রা বলছেন, কার্যকরভাবে লকডাউন বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি, তবে পরিস্থিতির উন্নয়ন ঘটানোর আশ্বাস দিয়েছেন জনপ্রতিনিধি। এনামুল কবির রূপমের রিপোর্ট। রাজধানীর রাজাবাজারের পর প্রথমবারের মতো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় লকডাউন। কোনো ধরনের প্রস্তুতি ছাড়াই রাজধানীর ওয়ারি এলাকায় শুরু হওয়া এই লকডাউনে চলছে বিশৃঙ্খল পরিস্থিতি। সকাল থেকে পরিস্থিতি সামাল দিতে হিমশিম অবস্থা পুলিশের। কথা ছিল থাকবে সিটি কর্পোরেশনের একদল স্বেচ্ছাসেবক।
তবে একটি মোটরসাইকেলে দুজনকে ঘোরাফেরা করা ছাড়া অন্য কোনো স্বেচ্ছাসেবক দেখা যায়নি। জনগণের অবাধ চলাফেরা ঠেকাতে কোনো তৎপরতা ছিল না তাদের। অবাধে চলেছে যানবাহন, রাস্তায় মানুষের চলাচল অন্য যে কোনো ছুটির দিনের মতো। তবে বিশৃঙ্খলার কথা স্বীকার করে এলাকার কাউন্সিলর বলেছেন, লকডাউনকে একটা নিয়মের মধ্যে আনার চেষ্টা করবেন তিনি। আমি মনে করতেছি যথাযথ ব্যবস্থা নিয়েই ঠিক আছে, কারণ আইন শৃঙ্খলা বাহিনীর আপনারা দেখতে পারতেছেন ওনারাও ঘোরাঘুরি করতেছে, সশস্ত্র বাহিনীর লোকজন এখানে টল দিচ্ছে, মোটামুটি ভালো অবস্থায় আছে ভিতরে। লকডাউন এলাকায় সাধারণ ছুটির কথা থাকলেও ভেতরে অফিস কারখানা খোলা ছাড়াও খোলা ছিল তিনটি সুপার শপ ও একটি শপিং মল। তিনটি হাসপাতাল, বিশেষ করে একটি ডায়াবেটিক হাসপাতালে রোগীদের আসা যাওয়া নিয়ে সিটি কর্পোরেশনের সাথে কোনো সমন্বয় নেই। ভোগান্তি বেড়েছে অন্য জায়গা থেকে আসা রোগীদের। লকডাউন এলাকায় জনগণের চলাচলে স্বজনপ্রীতি করতে দেখা যায় এলাকার স্বেচ্ছাসেবক পরিচয়ে থাকা কিছু যুবককে। আউটার জোন টিপু সুলতান রোড, জাহাঙ্গীর রোড, জয়কালী মন্দির হয়ে বলধা গার্ডেন এবং ইনার জোনের লালমনি স্ট্রিট, ওয়ার স্ট্রিট, হেয়ার স্ট্রিট, র্যাঙ্কিন স্ট্রিট ও নবাব স্ট্রিট এলাকায় 21 দিনের জন্য শুরু হয়েছে লকডাউন। রাজধানীর ওয়ারিতে লকডাউন যেভাবে চলছে তাতে জনগণের চলাচল কোনোভাবেই সীমিত হয়নি। যানবাহন চলছে, জনগণের চলাচলও সীমিত করা যাচ্ছে না। এ পরিস্থিতিতে লকডাউনের মূল লক্ষ্য কোনোভাবেই সফল হবে না। রাজধানীর ওয়ারি এলাকা থেকে এনামুল কবির, রূপম, চ্যানেল আই। এবার ইনসেপ্টা হ্যাটস অফ টু দ্য ফ্রন্টলাইনার্স। দুই যুগের বেশি সময় সশস্ত্র বাহিনীতে চিকিৎসক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে কাজ করেছেন শেখ হাবিবুর রহমান। অবসরে গেলেও করোনা পরিস্থিতিতে আক্রান্তদের সেবায় দিনরাত কাজ করে যাচ্ছেন তিনি। প্রতিনিয়ত দেশ বিদেশে টেলিমেডিসিন সেবা দিচ্ছেন তিনি। মানবিক এই চিকিৎসককে নিয়ে রিপোর্ট করেছেন মোরসালিন বাবলা। খুলনার দিঘলিয়া চন্দলি মহল গ্রামে 1961 সালের 10ই ফেব্রুয়ারি জন্ম শেখ হাবিবুর রহমানের। বিএল কলেজ থেকে এইচএসসি পাশের পর ভর্তি হন বরিশাল মেডিকেল কলেজে। 1986 সালে যোগ দেন সশস্ত্র বাহিনীর মেডিকেল কোরে। নাক, কান, গলা ও হেড নেক সার্জারি বিভাগের প্রধান হিসেবে দীর্ঘদিন সশস্ত্র বাহিনীতে কাজ শেষে 2013 সালের 16ই ডিসেম্বর অবসরে যান এই চিকিৎসক। করোনা পরিস্থিতির অবনতি ঘটলে তিনি ঘরে বসে না থেকে আক্রান্তদের সেবা দিয়ে যাচ্ছেন। করোনার ট্রিটমেন্ট খুব ভেরি সিম্পল, এটা একেবারে যদি হাসি, সর্দি, কাশি, জ্বরের জন্য যে চিকিৎসাগুলো সেই চিকিৎসাগুলোই যথেষ্ট। এবং সূর্যের তাপে করোনা মারা যায় এই ঘোষণাটাও কিন্তু আমি 19 মার্চে দিয়েছিলাম। যথেষ্ট আমি বুঝাইতে চেষ্টা করছিলাম যে আসলে যদি আমরা সূর্যের তাপে থাকতে পারি, সূর্যের তাপে অবস্থান করি, তাহলে ভিটামিন ডিটা পাবো। ভিটামিন ডি পেলে আমাদের বডির ইমিউন সিস্টেমটা অনেক স্ট্রং হবে, কেউ আতঙ্কিত হবে না। আতঙ্কিত হলে দেখা যাবে হার্ট অ্যাটাকে মারা যাচ্ছে। এবং সত্যিকার অর্থে তাই দেখা গেছে যে দুইটা কারণে কিন্তু বিশ্বে করোনায় মানুষ মারা যাচ্ছে, একটা হচ্ছে ভিটামিন ডি ডেফিসিয়েন্সির জন্য, আর একটা হচ্ছে আতঙ্কের জন্য। স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে নিয়ে এই চিকিৎসক থাকেন মহাখালীর ডিওএসএস এর বাড়িতে। সচেতনতা বাড়ানোর পাশাপাশি প্রতিদিন ঘরে বসে দেশ বিদেশে করোনা আক্রান্তদের টেলিমেডিসিন সেবা দিচ্ছেন তিনি। করোনাটাকে মানুষে যাতে আতঙ্ক সৃষ্টি না করে তার জন্য তাদেরকে অ্যাওয়ারনেস করার জন্য প্রতিদিন আমি লাইভে আসি 9:30 থেকে 10:30 পর্যন্ত, তাদের প্রশ্নগুলোর উত্তর দেই। আর সারা দিন আমি বসে মানুষকে আমার অনলাইনে ভিডিও কলের মাধ্যমে হোক, অনলাইনে হোক, আমি তাদেরকে চিকিৎসা দিচ্ছি এবং তাদেরকে ফলো করতেছি। যখন তাদেরকে শ্বাসকষ্ট হচ্ছে তাদেরকে বিভিন্ন মেডিকেল কলেজে যাওয়ার যোগাযোগ ব্যবস্থা সৃষ্টি করে দিচ্ছি। এবং আমরা এই যে 999-এর যে ব্যবহারটা, 999-কে যে ফোন করলে সাথে সাথে অ্যাম্বুলেন্স আসতে পারে, পুলিশের সহযোগিতা নিতে পারে, অথবা আমাদের এই যে দ্যাট ইজ ফায়ার সার্ভিসের সহযোগিতা নিতে পারে, সেটা বলতেছি। করোনা যুদ্ধে সম্মুখের যোদ্ধাকে আমরা স্যালুট জানাই। হ্যাটস অফ টু দ্য ফ্রন্টলাইনার্স। মোরসালিন বাবলা, চ্যানেল আই, ঢাকা। দেশের উত্তরাঞ্চলে নদ নদীর পানি বেড়ে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বন্যা কবলিত এলাকাগুলোতে খাবার ও নিরাপদ পানির সংকট দেখা দিয়েছে। আশ্রয়কেন্দ্রগুলোতে করোনা ভাইরাসের সংক্রমণ ঝুঁকি বাড়ছে। বন্যার পাশাপাশি নদী ভাঙনে বিলীন হচ্ছে বসত বাড়ি। প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিওতে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। কুড়িগ্রামে ব্রহ্মপুত্রের পানি কমতে শুরু করলেও বেড়েছে ধরলার পানি। গত 10 দিন ধরে এই দুই নদীর পানি বেড়ে দুর্ভোগ বেড়েছে চর ও নিম্নাঞ্চলের মানুষের। নদীর পানি বাড়া কমার সাথে বেশ কিছু এলাকায় দেখা দিয়েছে নদী ভাঙন।
খেয়ে না খেয়ে দিন কাটছে করোনা ও বন্যায় কর্মহীন হয়ে পড়া মানুষের। সরকারি ত্রাণ তৎপরতা শুরু হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। শেরপুরে পুরাতন ব্রহ্মপুত্র নদের পানি বেড়ে চর পক্ষিমারি ইউনিয়নের কুলুরচর ব্যাপারীপাড়া গ্রামের বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। বন্যা কবলিত পরিবারগুলো পার্শ্ববর্তী জামালপুর শহর রক্ষা বাঁধের ওপর আশ্রয় নিলেও দেখা দিয়েছে খাদ্য সংকট। এখনো পর্যন্ত ত্রাণ সহায়তা না পাওয়ায় মানবেতর জীবন কাটছে তাদের। আমার বুক পানি এলো ঘরের মধ্যে, আমি সব টাইটল ফালিয়ে বন্ধ করে দিয়েছি। আমরা তো মনে করেন যে এখন কষ্টে আছি, কেউ তো একবারও আইলো না, কোনো জায়গার জন্য কোনো লোক আসলো না শেরপুর জেলার জন্য। জামালপুরে কোথাও কোথাও পানি কমলেও নতুন নতুন এলাকা প্লাবিত হয়ে সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। জেলার বিভিন্ন এলাকায় প্রায় 3,87,000-এর বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বন্যার পানিতে ডুবে ও সাপের কামড়ে এখন পর্যন্ত 11 জনের মৃত্যু হয়েছে। আশ্রয় কেন্দ্রগুলোতে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। বন্যা কবলিত এলাকাগুলোতে খাদ্য সংকটের পাশাপাশি বাড়ছে করোনা সংক্রমণ ঝুঁকি। পানিতে গোচারণভূমি তলিয়ে যাওয়ায় দেখা দিয়েছে গবাদি পশুর খাদ্য সংকট। বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে আমনের বীজতলা, সবজি ও মাছের খামারের। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। করোনা সংক্রমণ পরিস্থিতিতে কৃষি যখন বিশ্ববাসীর ভরসার জায়গা, তখন সবচেয়ে সামনে আসছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের বিষয়টি। কিন্তু পৃথিবী যে গতিতে এগুচ্ছে, সেখানে বাংলাদেশ রয়েছে অনেক অনেক পেছনে। অনিয়ম ও উদাসীনতা রয়েছে এর পেছনে। শাইখ সিরাজের রিপোর্ট। কৃষিতে মানুষের শ্রম কমানোর পাশাপাশি মেধা ও বুদ্ধিমত্তার সহায়ক হিসেবে আইওটি ও কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন প্রযুক্তি আসছে প্রতিদিন। চালক ছাড়াই চলছে জমি চাষ, বীজ বপন কিংবা কীটনাশক প্রয়োগের কাজ। বিস্তীর্ণ জমি পরিচর্যার দায়িত্ব নিচ্ছে ড্রোন ও চপার। ঘরের ভেতরে আসবাবপত্রের জায়গায় যুক্ত হতে শুরু করেছে ফসল উৎপাদনের আলো ঝলমলে কৃষি কর্নার। কৃষি উৎপাদনে আমাদের বিপুল সাফল্যের সিংহভাগই শ্রম নির্ভর। দেশে শত শত মোবাইল অ্যাপস তৈরি আছে, কিন্তু সেগুলোর কার্যকারিতা নিয়ে প্রশ্ন রয়েছে। এগ্রিকালচারের সলিউশনের উপরে আমাদের বেশ কিছু অ্যাপস রয়েছে। আমরা সমস্ত কিছু এগ্রিকালচার ডিপার্টমেন্টকে আপনার এভরিথিং আমরা হ্যান্ড ওভার করছিলাম। এখন এটা কি অবস্থায় সেইটুকু আর আমার জানা নেই। এগুলো তদারকির জন্য নেই কোনো উদ্যোগ। আমরা কৃষি মন্ত্রণালয়ের সাথে কথা বলে খুব অল্প সময়ের মধ্যে আমরা এই কৃষি সংক্রান্ত কোনো অ্যাপ যদি কোনো বেসরকারি প্রতিষ্ঠান করে থাকে তাদের বাণিজ্যিক উদ্দেশ্যে, সেটা যেন একটা একটা কোনোরকম একটা স্ক্রিনিং এর ব্যবস্থা থাকে, সেটা আমরা করব। দেশে 15,000 উপসহকারী কৃষি কর্মকর্তার হাতে পৌঁছেছে দ্রুতগতির ট্যাব। এটি বড় অর্জন সংশ্লিষ্টদের কাছে। আমি বলছি যে আপনি ট্যাবগুলো দিয়েছেন, এটা তো বিনিয়োগ, এটা বিনিয়োগ না। আপনি এত হাজার ট্যাব, জি জি জি, এটা বিনিয়োগ না, জি সে বিনিয়োগ। তো সেই বিনিয়োগটা করেছে, এটা রিসেন্টলি দিয়েছি আমরা, খুব বেশি দিন হয়নি। সেটা আপনি কি বলতে পারবেন যে আপনার এই যে এতজন উপসহকারী কৃষি কর্মকর্তা কে কোথায় আছে, কিভাবে কাজ করছে, আপনার কাছে সেই সুনির্দিষ্ট ডেটাবেস বা সুনির্দিষ্ট আপনি তাকে ফলো করতে পারছেন? প্রাণী সম্পদ তথা দুগ্ধ খামারে আইওটি ভিত্তিক দুইটি প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে। তথ্য প্রযুক্তি নির্ভর সময়ও করোনা সংক্রমণের ঝুঁকি এড়ানোর পরিবর্তে কোরবানিকে সামনে রেখে সারা দেশে বসছে প্রাণী সম্পদের হাট। এই হাটকে এড়ানো যেত আগাম কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে। কুরবানি হাট আমাদের খুবই ঝুঁকিপূর্ণ এবং এখানে যে নিরাপদ দূরত্ব বজায় রাখা খুবই কঠিন। আমাদের অনুরোধ থাকবে যে যত বেশি সম্ভব এটা অনলাইনে নিয়ে আসা। তো আমার মনে হয় যে এক্ষেত্রে আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয় যদি একটু উদ্যোগ গ্রহণ করে, তাহলে বাণিজ্য মন্ত্রণালয় বসে আমরা সেটা সিদ্ধান্ত নিতে পারি। সময় যেহেতু খুব অল্প। শাইখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ রাত 9টার সংবাদের পর হৃদয়ে মাটিও মানুষ অনুষ্ঠানে। করোনা সংকটে চলমান অচলাবস্থার কারণে নানা ধরনের অনুষ্ঠানের সাথে জড়িত ব্যবসায়ী এবং কারিগরি পেশাজীবী প্রায় 5,00,000 মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। মৌসুমি ফল ব্যবসায়ী এবং খাবার হোটেলের সাথে জড়িতদেরও দুর্দিন চলছে।
করোনাকালে কর্মহীন হয়ে পড়া মানুষদের নিয়ে কাজী ইমদাদের ধারাবাহিক প্রতিবেদনের আজ দ্বিতীয় পর্ব। সারা বছর সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিয়ে, জন্মদিন সহ নানা আয়োজন থাকে রাজধানী সহ সারা দেশে। করোনার কারণে এখন সবই বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছে দেখাতের ব্যবসায়ী এবং পেশাজীবীরা। দীর্ঘদিন ধরে ইভেন্ট লজিস্টিক ব্যবসার সঙ্গে জড়িত এই ব্যক্তি জানালেন তাদের দুর্দশার কথা। কোভিডের এই প্রাদুর্ভাবে আমাদের যেন অস্তিত্বটা বিলীন হয়ে না যায়, কারণ আমরা মিনিমাম 1 লক্ষ ব্যবসা এবং এটার সাথে আমাদের কর্মচারী সব কিছু মিলিয়ে মিনিমাম 5 লক্ষ লোক এই বিজনেসের সাথে জড়িত আছে। 5 লক্ষ লোক এটার উপরে নির্ভরশীল। তো এতগুলো লোক কিন্তু একদম পুরোপুরি আমরা বিপদে পড়ে যাচ্ছি। আমরা যারা ইনভেস্ট করেছি তারা তো বিপদগ্রস্ত আছি। এখন আমাদের বিজনেস আইডেন্টিটি দরকার। আর আরেক বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির তথ্য অনুযায়ী সারা দেশে হোটেল রেস্তোরাঁর সংখ্যা প্রায় 20 লাখ। গড়ে 5 জন থাকলে এর সঙ্গে জড়িত প্রায় 1 কোটি কর্মীর জীবিকা। রাজধানীতে এর সংখ্যা 10,000-এর কাছাকাছি। প্রতি দোকানে 10 জন শ্রমিক ধরলে 6 থেকে 7 লাখ কর্মী জড়িত। এসব খাবার হোটেলে মাছ মাংস সহ পণ্য সরবরাহ করে জীবিকা নির্বাহ করেন আরও প্রায় 5 লাখ মানুষ। এখন অসহায় অবস্থায় রয়েছে তারা। আগের তুলনায় সেল আমাদের প্রায় 90% সেল কমে গেছে। আগে যেমন আমাদের যদি 1 লক্ষ টাকা বিক্রি করতাম, এখন দেখা গেছে আমাদের 10,000, 7,000, 8,000 এরকম সেল হচ্ছে। মৌসুমি ফলের ব্যবসার সঙ্গে জড়িতদের অবস্থা অনাজক। ফুটপাতের পাশে বসা দোকানগুলোতে প্রচুর আম কাঁঠাল থাকলেও ক্রেতা নেই। না আসলে এরকম এখন হয় না, আগের চেয়ে অনেক অর্ধেক নেমে গেছে। সামনে যে পরিস্থিতি আসে আমরা মনে হয় যে অনেক লসের ভিতরে পড়ে যাচ্ছি দিনকে দিন। ব্যবসায়ীরা বলছেন এমন সংকট চলতে থাকলে শিগগিরই পথে বসবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। কাজী আহমদ, চ্যানেল আই, ঢাকা। সংবাদ এবার অশোক লীলে নিফা ডটস বিরতি। আর বিরতির পর জানিয়ে ফিরব। বিরতির পর আবারও স্বাগত চ্যানেল আই সংবাদে। টুগেদার কমিউনিকেশনের কর্ণধার এস এ শাহরিয়ার রিপন মৃত্যুবরণ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার সকালে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 7 মাস ধরে বিরল ধরনের রক্তের প্রদাহজনিত রোগে ভুগছিলেন শাহরিয়ার রিপন। শেরপুরে গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। এবার নিটল টাটা কৃষি সংবাদ। টাঙ্গাইলের ঘাটাইলের সাগরদিঘি এলাকায় বাণিজ্যিক ভিত্তিতে শৌখিন কবুতর পালন করে সাড়া জাগিয়েছেন এক তরুণ উদ্যোক্তা। শখ করে শুরু করে হলেও কবুতর পালন এখন তার পেশায় পরিণত হয়েছে। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। গাইবান্ধার পলাশবাড়ির গ্রামীণ সড়ক ও পতিত জায়গায় ব্যক্তি উদ্যোগে ঔষধি উদ্ভিদ রোপণ করেছেন কৃষক রফিকুল ইসলাম। শুরুটা একা করলেও এখন তার সঙ্গে যুক্ত হয়েছেন এলাকায় প্রায় 25,000 দরিদ্র ও প্রান্তিক মানুষ। চারা উৎপাদন করে নতুন নতুন এলাকায় গাছ ছড়িয়ে যাচ্ছে এ কার্যক্রম। গাইবান্ধা। এবার খেলার খবর। স্প্যানিশ লা লিগার পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে মজবুত অবস্থান নিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। মায়োর্কার বিপক্ষে 3-0 গোলে